আমরা একটা গ্রাফটিং করলাম, দেখুন এটা নতুন পদ্ধতিতে গ্রাফটিং করলাম। এটা চলেন, এটা আপনাদেরকে দেখাই কিভাবে গ্রাফটিং করলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এখানে দেখছেন ডাল, এই ডাল কেটেছি, তার কারণ গ্রাফটিং করব। গ্রাফটিং করব এরকম করে চোখগুলো কেটে নেব, তাহলে আপনাদের কেটে দেখাই। ভিডিওটা একটু লম্বা হলে আপনারা স্কিপ করবেন না, টেনে দেখবেন না। আমি এখানে গ্রাফটিংয়ে কী করে গ্রাফটিং করা হয় সহজ পদ্ধতিতে এই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। চোখ আমি কী করে কাটছি দেখুন, একবারে সহজ, একটু সময় লাগবে, তাও চোখগুলো কেটে নেবেন। আপনারা যদি বাড়িতে এরকম গ্রাফটিং করেন তাহলে দেখা যাচ্ছে আপনার কাছে বিদেশি ভ্যারাইটি আছে, কিন্তু দেখা যাচ্ছে ডাল অল্প আছে, কিন্তু গ্রাফটিং করলে অনেকটা হবে। বা হয়তো অর্ডার করে নিলেন, নিয়ে ডাল নিজের বাড়িতেই গ্রাফটিং করে নিলেন। এখানে দেখছেন এক ক্যারেট হলো, দেখুন বড় বড় ডাল, চোখগুলো সব কাটলাম। তো চলো গ্রাফটিং শুরু করি নাকি? সমান রাস থেকে কাটবেন, কি সুন্দর কাটা হয়ে গেল লেভেল করে। এখন এখানে গ্রাফটিং করব আমেরিকান বিউটি, এটা ডাল কাটে, এটা 2 ইঞ্চি কাটবো। দেখুন এটা হলো হেড গ্রাফটিং, মাঝখানে যে বোনটা আছে বোনটার সাথে আর এর বোনটার সাথে টাচ করে দেবো। চলুন এবার এই তিন দিকে শিরে এরকম ভালো করে টান দেবেন। এই দেখুন প্রেশারটা দিবেন নিচে। আগে দেখা যাচ্ছে আপনার জাত পরিবর্তন করবেন, দেখা যাচ্ছে আপনার কাছে অন্য ভ্যারাইটি নতুন এনেছেন, পুরাতন ভ্যারাইটি আমার আপনার জাত পরিবর্তন করতে পারেন। তো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, তো এই জায়গাটায় গ্রাফটিং করবো, সেই জন্য আমি ডাল লাগিয়ে রেখেছিলাম। দেখুন শিকড় হয়ে গেছে, এভি মজবুত, এভি মজবুত, এখন এটা হয়ে গেলে কিন্তু এটা আলগা রাখলে হবে না, এটা খুলে যেতে পারো, আর একটা নিচ দিয়ে দেবো। এই দেখুন এটা হয়ে গেল, এবার এটা আলগা রাখলে হবে না, হাওয়া বাতাস লাগবে। এরকম একটা পিপি কারি নেবেন, এরকম করে রেখে দেবেন। এটা একটা গ্রাফটিং হয়ে গেল, এটা নিচে রুটের ডাল ছিল, সেই জন্য এখানে গ্রাফটিং করা হয়েছে, আমেরিকান বিউটি গ্রাফটিং করা হয়েছে। আর আগে থেকে যদি চারা করা থাকে এরকম প্যাকেটে, তো এরকম গ্রাফটিং করে নেবেন তাহলে ভালো হবে। এটা সমান করে কেটে নেবেন। শিকড় করা থাকলে সব দিকে সুবিধা হয়, বুঝলেন? তার কারণ শিকড়টা হয়ে থাকে, গ্রাফটিং করলে সঙ্গে সঙ্গে ধরলেন মানে দু চার দিনের মধ্যে জোড়া লেগে যায়, অমনি একবারে তাড়াতাড়ি ডালের মাথা থেকে, গ্রাফটিংয়ের ডালের মাথা থেকে কুশি বেরিয়ে যায়। চলুন এটা কাটি, এটুকু কাটবো। এটা হচ্ছে ইসরায়েলি হলো, দেখুন এটুকু কাটলাম, এর মাঝখানে যে বোনটা আছে বোনটার সাথে আর এই ডালের বোনটার সাথে টাচ করে দেবো। এই দেখুন সুন্দর করে বসে যাচ্ছে। তিন দিকে সেলোটেপ দিলে আপনার প্রেশারটা ভালো থাকবে, আর চাপটা দেবেন ভালো করে, এরকম চাপ দিয়ে দেবেন। এখন এটা হয়ে গেছে, এখন এটা আলগা রাখবো না, এটা একটা পিপি কারে দিয়ে এটা ঢেকে রাখবো। এই দেখুন একটা গাডা দিয়ে দেব, এটা আশা করি 15 দিনের ভেতরে কুশি বেড়ে যাবে। এটা 4 দিনের ভেতরে এটা এটা আলগা করে দেবো, 5 দিনের পরে ভেতরকার ক্যারেটা আলগা করে দেবো। আমেরিকান বিউটি AX, এখানে আছে একটা আমেরিকান বিউটি ড্রাগনের ডাল, এখানে আছে ইসরায়েল এলো ড্রাগনের ডাল, এক্স ড্রাগনের ডাল, দেখুন আর এখানে আছে ইসরায়েল এলো ড্রাগনের ডাল,
আর এখানে দেখছেন লেমন এলো ড্রাগনের ডাল, এখন সমান করে কেটে নিলাম। এই দেখুন আমি একটা গ্রাফটিং করলাম, দেখুন এটা নতুন পদ্ধতিতে গ্রাফটিং করলাম। এটা চলেন এটা আপনাদেরকে দেখাই কীভাবে গ্রাফটিং করলাম। প্রথমে দেখুন এরকম করে কাট করলাম, করে এরকম মাঝখানে চিরে দিলাম। চিরে দেওয়ার পরে এরকম করে এই দেখুন সেটিং করে দিচ্ছি, সেটিং হয়ে গেল। আর গ্রাফটিং করবো আমেরিকান বিউটি, দেখুন ডালটা দেখে নিন আমেরিকান বিউটি গ্রাফটিং করবো। চলুন গ্রাফটিং করে আপনাদেরকে দেখাই। এখানে দেখছেন বয়স্ক ডাল, এই যে এই জায়গাটা ফল হয়েছিল কেটে নিয়েছি, ডালটা মজবুত হয়ে গেছে। এটা ক্রস কেটে নিলাম, কাটাগুলো কেটে নিয়েছি। চলেন এটা এটা সমান করে কাটতে হবে। আমার গ্রাফটিং একটু দেখলে আপনারা গ্রাফটিং করতে পারবেন। এটা কাটা শুরু করি, এটা নেবো আমি 2 ইঞ্চি। এই দেখুন কাটলাম, কাটানোর পরে এটা হচ্ছে গোড়া, গোড়া দিকে সমান করে কেটে নেবো। এই দেখুন কেটে নিলাম। এবার কেটে নেওয়ার পরে আমি একটা অন্যরকম গ্রাফটিং করব। এই দেখুন এটা মাঝখানে চিরে নিলাম, এই যে বোনটা আছে এই বোনটা আধখানে চিরতে হবে, সাবধানে করতে হবে, হাত কাটা না জানো, খুব ভয় লাগে আমার, সাবধান করতে হবে। এই দেখুন এই দেখুন চিরে নিলাম। এবার এদিকে একটা একটু ছিলিয়ে নিতে হবে, চামড়াটা হালকা ছিলিয়ে নেবেন। এই দেখুন ছেলেটা হয়ে গেল। এইটা আবার মাঝখানে চিতা বুঝলেন, এটা মাঝখানে ঢোকানো হবে, ভালো করে বোনটার মাঝামাঝি চিরবেন। এই দেখুন চিরে নিলাম। এবার এই যে কাটিং আছে এরকম ধরবেন চড়ো করে, ঠিক আছে চড়ো করে ধরবেন, এরকম করে এরকম করে দিয়ে লাগিয়ে দেবেন, বোনটার সাথে অ্যাটাচ করে দেবেন। এই দেখুন বোনটার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে, এই দেখুন ঠেল মারছি ঠেল মারছি, ব্যাস। এই দেখুন এটা হয়ে গেল, এটা গ্রাফটিং হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে বলুন তো, সেটিং হয়ে যাচ্ছে। চলেন এটা সেলোটেপ দিয়ে আটকে দিই। দেখুন তাপ দিয়ে দিলাম, ভালো করে চাপ দিতে হবে, প্রেশার দিতে হবে বুঝলেন। প্রেশার না দিলে একটু ভেতরে একটু জয়েন্ট একটু লিকেজ হলেই এটা হতে চাইছে না। কি সুন্দর চাপ দিয়ে দিলাম, এবার এদিক দিয়ে দিয়ে দিই, যে পিপি কেটেটা আমি দিয়েছিলাম সেটা যে সেলোটেপটা আমি দিয়েছিলাম সেটা আটকে যাবে, খুলবে না। এই দেখুন জাপড়ি হয়ে গেলো। এবার এটা পিপি কারি একটা দিয়ে দেবো, এখানে একটা পিপি কারি এটা দিতে হবে, তার কারণে একটা হাওয়া বাতাস লাগবে, সেজন্য এটা দেওয়া হয়। একটা গাটা দিয়ে দেবো, হয়ে গেল। এটা 4 দিন পর আলগা করব। লেমন এলো, এটা আমি দেবো 1 ইঞ্চি। দেখুন সমান করে কেটে নিয়েছি, ওরকম গ্রাফিং এটা মাঝখানে চিরলাম। এই দেখুন এই দেখুন বোনটা আধখানা চিরতে হবে, মানে বোনটা নিয়ে চিরতে হবে বুঝলেন, বোনটা আধখানা নিতে হবে। এই দেখুন বোনটা দেখুন আধখানা হয়ে গেছে। এটা এটা হালকা চামড়াটা ছিলিয়ে নেবেন। এই দেখুন এবার এটা চিরে নেবেন, এটা বোনটা মাঝখানে চিরবেন, মানে পুরো বোন আছে মাঝখানে ওটা চিরবেন। এবার এখানে এরকম করে ধরবেন, চিরে এরকম করে দিয়ে দেবেন। এই দেখুন মাঝখানে এটা সেটিং করে দেবেন, বোনটার সাথে যেন সেটিং হয়ে যায়। এই দেখুন একবারে সহজ গ্রাফটিং, আপনারা গ্রাফটিং আমার গ্রাফটিং দেখে দেখে শিখে নেবেন, অসুবিধা নেই, একবারে ইজি গ্রাফটিং এটা। চলেন আমি সেলোটেপ দিয়ে এটা আটকে দিই। এই দেখুন আটকে দিচ্ছি, দেখবেন চেষ্টা দেখবেন এটা যেন না নড়ে, একরকমভাবে থাকে। এটা 4 থেকে 5 দিন যেন এরকম করে আটকানো থাকে, হ্যাঁ
चार থেকে 5 দিনের মধ্যে একটা জয়েন্ট হয়ে যাবে। এবার এই দিক দিয়ে একটা দেব, মালা করে আটকানি দিলাম, এটা পিছে কারি নিলাম। যারা আমার ভিডিও দেখবেন প্রত্যেকে লাইক দিয়ে দিবেন, তার কারণ আমি আজকে খুব কষ্ট করে ভিডিও করছি। কখন রোদ, বাগানের নিচে আমি গ্রাফটিং করছি বুঝলেন, এরকম গ্রাফটিং করলাম, গ্রাফটিংগুলো দেখলেন। আরও আছে, থামেন আপনাকে দেখাই। এ দেখুন কটা, একটা দুটো তিনটে চারটি পাঁচটা, পাঁচটা গ্রাফটিং করলাম, আমেরিকান বিউটি, ইসরায়েলি ইয়েলো ড্রাগনের গ্রাফটিং করলাম, আর লেমন ইয়েলো, তিন রকম গ্রাফটিং করলাম, আর এক্স চার রকম হলো গ্রাফটিং করলাম। গ্রাফটিং আছে দেখুন, এরকম করে গ্রাফটিং করেছি আমি, মনে হলো এখানে দেখুন এরকম গ্রাফটিং করেছে। এটা হেড গ্রাফটিং, এটা হেড গ্রাফটিং, এরকম ডালপালা হয়ে যাচ্ছে, অনেক ডালপালা হচ্ছে। এ দেখুন এগুলা গ্রাফটিং করলাম, প্রচুর গ্রাফটিং করলাম, ইসরায়েল ইয়েলো ড্রাগনের ডাল নিয়ে, তারপর লেমন ইয়েলো, আমেরিকান বিউটি, ইসরায়েল, সব গ্রাফটিং করলাম বুঝলেন। ভিড় আর বাড়াচ্ছি না, তাহলে এখানে শেষ করছি। এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিলেন না, আর একটা লাইক দিবেন, প্রত্যেকে লাইক দিবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তাহলে আজকে এখন এখানে শেষ করছি, বাই বাই।